হে ওয়েলকাম আজকের ভিডিওতে আজকের ভিডিওর টপিকস হচ্ছে আমি একটি বই নিয়ে কিছু কথা বলবো বইটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিট বাই জেমস ক্লেয়ার হ্যাঁ এই বইয়ের কিছু টপিক্স আমি এখানে তুলে ধরতে চাই যেমন জেমস ক্লেয়ার এখানে আমাদের অভ্যাসগুলোকে চারটি বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাগ করেছেন তার ভিতরে একটি হচ্ছে ইঙ্গিত দ্বিতীয়টা হচ্ছে আকাঙ্ক্ষা তৃতীয় হচ্ছে প্রতিক্রিয়া চতুর্থ হচ্ছে পুরস্কার এখন আমরা এই চারটি পর্যায়কে আমাদের বাস্তব জীবনের সাথে মিল করে দেখব এখন মনে করুন আপনার ফোনে একটা নোটিফিকেশান আসছে হ্যাঁ নোটিফিকেশান আসার পর আপনার মনে হচ্ছে অ্যাকচুয়ালি নোটিফিকেশানটা কী একটু দেখি হ্যাঁ সেই হিসাবে এই যে দেখার আপনার এই যে ইচ্ছা এটা হচ্ছে আকাঙ্ক্ষা প্রথমে কি হলো নোটিফিকেশান আসলো সেটা কি ছিল একটা ইঙ্গিত পরবর্তীতে আপনার যে দেখার ইচ্ছাটা এটা হচ্ছে একটা আকাঙ্ক্ষা এখন মনে করুন মোবাইলটা হাতে তুলে নিলেন হ্যাঁ তারপরে কি নোটিফিকেশান দেখলেন একটা ম্যাসেজ আসছে ম্যাসেজটা আপনার পড়তে ইচ্ছা করছে এটা কি আপনার এটা হচ্ছে আপনার প্রতিক্রিয়া হ্যাঁ আপনি মেসেজটা বের করে পড়লেন এটা হচ্ছে আপনার প্রতিক্রিয়া এবার মেসেজটা পড়ার পরে কী হলো আপনার মনে একটা মানসিক সন্তুষ্টি আসলো এটা হচ্ছে আপনার পুরস্কার তাহলে আমি যদি ব্যাপারটা আর একটু রিভিশন করি তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে প্রথমে একটা নোটিফিকেশান আসলো আসলে আপনার এটা হচ্ছে ইঙ্গিত দ্বিতীয়টা ব্যাপারটা হচ্ছে কি আপনার ওই নোটিফিকেশানটা কি এটা জানার ইচ্ছা করছে এটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা আর তৃতীয় যে ব্যাপারটা হচ্ছে সেটা কি আপনি ফোনটা হাতে নিলেন এবং নোটিফিকেশানটা দেখলেন অথবা মেসেজটা দেখলেন পড়লেন এই এই যে পড়লেন এই যে প্রসেসটা এটা হচ্ছে প্রতিক্রিয়া তার আপনার ওই আকাঙ্ক্ষার বিরুদ্ধে আপনি প্রতিক্রিয়াটা করলেন আর চতুর্থ যে ধাপটা ছিল সেটা হচ্ছে আপনি যে মেসেজটা পড়লেন পড়ার পরে আপনার মনে একটা সন্তুষ্টি আসলো এটা হচ্ছে পুরস্কার এখন মনে করেন যে আপনি এই অভ্যাসটা রাখতে চাচ্ছেন না আপনি ফেসবুকে হোক মেসেঞ্জার অনেক বেশি সময় দিচ্ছেন এখন আপনি চাচ্ছেন এই অভ্যাসটা কিভাবে দূর করবেন তো সেই হিসাবে জেমস ক্লার এখানে এই চারটির বিপরীতে একটা রুল এখানে দিয়েছেন যে এখানে উনি বলছেন যে এটা কিভাবে দূর করা যায় আপনার এই খারাপ অভ্যাসটা কিভাবে দূর করা যায় এখানে উনি বলছেন যে প্রথমে গীত ছিল ইঙ্গিত এই ইঙ্গিতটাকে অদৃশ্য করতে হবে আর দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষার আকাঙ্ক্ষাকে অনাকর্ষণীয় করতে হবে আর তৃতীয় হচ্ছে প্রতিক্রিয়া এটাকে কঠিন করে তুলতে হবে আর চতুর্থ ছিল পুরস্কার এটাকে অসন্তোষজনক করতে হবে তাহলে চলুন একটু বাস্তব জীবনের উদাহরণের সাথে একটু ব্যাখ্যা করি তাহলে প্রথমে কি ছিল আমাদের প্রথমে ছিল হচ্ছে ইঙ্গিত এখন মনে করুন যে আপনার মোবাইলে নোটিফিকেশান আসলো মেসেজ আসলো তা আপনি এই ইঙ্গিতটা কিভাবে দূর করবেন মনে করেন আপনি বেডে ঘুমান পাশে আপনার মোবাইল রাখা থাকে তাহলে আপনি কি করতে পারেন মোবাইলটাকে একটা অন্য রুমে রাখতে পারেন যাতে নোটিফিকেশনটা আসলে আপনি শুনতে না পান আর দ্বিতীয় ছিল আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে কি করতে হবে অনাকর্ষণীয় করতে হবে এখন মনে করেন যে আপনার মোবাইল একটা নোটিফিকেশান আসছে হ্যাঁ সেটা আপনি শুনতে পারেন না তাইলে তো আপনি আকাঙ্ক্ষায় কোনো বোধ করলেন না ব্যাস তাহলে এটা অনাকর্ষণীয় হয়ে গেল আর তৃতীয় ধাপটা ছিল প্রতিক্রিয়াটা কি করতে হবে এটা কঠিন করে তুলতে হবে এখন মনে করেন নোটিফিকেশানটা আসছে আপনি শুনতেও পারছেন কিন্তু রুমে আপনি যে রুমে আসেন বা আপনার বেডের আশেপাশে কোথাও মোবাইলটা নেই মোবাইলটা হচ্ছে অন্য একটা রুমে রাখা তাইলে এটা কাজটা কঠিন হয়ে গেল তাহলে এটা কি হলো প্রতিক্রিয়াটাও কঠিন হয়ে যাচ্ছে আর চতুর্থ হচ্ছে ছিল হচ্ছে পুরস্কার এটাকে কী অসন্তোষজনক করতে হবে তাহলে এটা কি কি করতে হবে আপনাকে এমন মানে এমনভাবে ওই জিনিসটাকে আপনার সামনে উপস্থিত উপস্থাপন করতে হবে যাতে এটা ব্যাপারটাকে আপনার অসন্তোষজনক বলে মনে হয় ঠিক আছে এটা গেল আপনি খারাপ অভ্যাস কীভাবে দূর করবেন এবার পরের যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনি ভালো অভ্যাস কিভাবে গড়বেন হ্যাঁ এ ব্যাপারে কি করতে হবে তাহলে আমরা যে কাজগুলো খারাপ অভ্যাস দূর করতে গিয়ে করেছি ওই কাজগুলোর বিপরীত কাজগুলো করতে হবে সেটা কীরকম যে ইঙ্গিতটা ছিল হ্যাঁ ইঙ্গিতগুলোকে সুস্পষ্ট করতে হবে মনে করুন যে হচ্ছে আপনি বই পড়ার এই যে ভালো অভ্যাসটা আপনি গড়ে তুলতে যাচ্ছেন তাহলে কি কি হচ্ছে আপনি যেখানে থাকেন তার আশেপাশে কিংবা আপনি যে বেডে ঘুমান তার আশেপাশে পড়ার টেবিলের আশেপাশে বইগুলো ছড়িয়ে ছিটে রাখতে হবে যাতে আপনি চলাচলের সময় কিংবা শোয়ার সময় বসার সময় আপনি এই বইগুলো দেখতে পান মানে ইঙ্গিতটা যাতে সুস্পষ্ট হয়ে ওঠে আর দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় ছিল হচ্ছে আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে কী করতে হবে আকর্ষণীয় করে তুলতে হবে আপনি যখন বইগুলো আশেপাশে সরিয়ে ছিটিয়ে রাখছেন তখন ওটা খুব আকর্ষণীয় উঠছে আপনার কাছে হ্যাঁ আর তৃতীয় ধাপটা হচ্ছে প্রতিক্রিয়া এটাকে সহজ করতে হবে এখন আপনার হাতের কাছে একটা বই আছে আপনি একটু খুলে দেখার জন্য হলেও একটু নিয়ে পড়তে পারেন হ্যাঁ এটা তাহলে কী হলো কাজটা একটু সহজ হয়ে গেলো এখন যদি পাশের রুমে বইটা থাকতো তাহলে আপনার ইচ্ছা হতো না পাশের রুম থেকে বইটা গিয়ে নিয়ে এসে আমি পড়ি যেহেতু আপনার হাতের কাছে আছে আপনি কাজটা খুব সহজে করতে পারছেন এটা সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রতিক্রিয়াটা সহজ হয়ে যাচ্ছে আর চতুর্থ ধাপ হচ্ছে কাজগুলোকে সন্তোষজনক করা আপনি যে কাজটা করছেন সেটা সন্তোষজনক হচ্ছে কিনা এখন যখন আপনি বইটা পড়ছেন পড়ার পরে মনে হচ্ছে আমি নতুন কিছু শিখতে পারছি এটা আমার জন্য কিছু সন্তোষজনক তো এই পুরো প্রসেসটা দাঁড়ালো আপনি কীভাবে নতুন একটা হ্যাবিট নিজের ভিতরে গড়ে তুলতে পারেন সেটা আমি বললাম সংক্ষিপ্ত আলোচনা এটা আমি অ্যাটমিক হ্যাবিট বাই জেমস ক্লেয়ারের বই থেকে দুই একটা পয়েন্ট নিয়ে কথা বলছি এই বইতে আসলে জানার অনেক কিছুই আছে কিন্তু পরবর্তীতে আমি এইগুলো আরও বিস্তারিতভাবে আলোচনা করব তো আজকে এই পর্যন্ত দেখাবে পরের কোনো ভিডিওতে